নন্দীগ্রাম মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই টাকা অবিলম্বে যে সকল আইনজীবী করোনা অতিমারির মধ্যে আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন তাদের পরিবারকে সাহায্য করতে হবে। পাশাপাশি করোনা অতিমারির মধ্যে স্বাস্থ্যকর্মী, পুরকর্মী এবং অত্যাবশ্যক পরিষেবা যুক্ত পুলিশ কর্মচারী আক্রান্ত অথবা মারা গেলে তাদের যেভাবে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার, ঠিক সেইভাবেই কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীদের সেইভাবেই আর্থিক সাহায্য করুক রাজ্য, এরকমই একাধিক দাবিতে সোমবার হাইকোর্টে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির আইনজীবী সেলের পক্ষ থেকে। একই সঙ্গে প্রশ্ন করা হয় যে মুখ্যমন্ত্রীর জরিমানা বাবদ 5 লক্ষ টাকা কোথায় গেল। এদিন হাইকোর্টের 2 নম্বর গেটের হাইকোর্টের আইনজীবী বিক্ষোভ দেখিয়েছেন, তাদের দাবি হাইকোর্টের বার কাউন্সিল চেয়ারম্যানের কাছেও। মুখ্যমন্ত্রীর জরিমানার 5 লক্ষ টাকা কোথায় গেল প্রশ্ন আইনজীবীদের। এছাড়াও প্রতিদিনই হাইকোর্টে মামলার জন্য যে টাকা নেওয়া হয়, মামলা দায়ের করার জন্য সেই টাকাগুলি কোথায় যাচ্ছে, সেই প্রশ্ন তোলে বিজেপির আইনজীবীরা। হাইকোর্টের বার কাউন্সিলকে বারবার জানানো হলেও তারা কোনো উত্তর দেননি বলে অভিযোগ উঠছে। এছাড়াও আইনজীবীদের দাবি, কোভিড পরিস্থিতিতে যে সমস্ত আইনজীবীরা কোভিডে আক্রান্ত হয়েছেন বা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন, তাদের আর্থিক সাহায্যে এগিয়ে আসছে না রাজ্য সরকার। বার কাউন্সিল কোনো রাজনৈতিক দল না দেখেই আইনজীবীদের কাছে এই টাকা পৌঁছে দিক, এমনটাই দাবি তুলেছে তারা।